আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ও ফুলকো বেগুনির রেসিপি। ইফতারের টেবিলে সবার বাসায় এই বেগুনিটা থাকে, তো অনেকেরই একটা কোশ্চেন থাকে যে বেগুনিটা ফুলকো হয় না, তো আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের এই বেগুনিও অনেক বেশি ফুলকো হবে এবং মুচমুচে হবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুনি ভাজার জন্য ফার্স্টেই আমি একটা ছাঁকনিতে এক কাপ পরিমাণের বেসন নিয়েছি আর বেসনটা চেলে নিলাম। বেসনটা চেলে নিলে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করা হয়। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো, এক চা চামচ বেকিং পাউডার, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই সব কিছু এখন আমি বেসনের মধ্যে দিয়ে দেব আর এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট। এখন সব কিছু আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। একসাথে সব পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। ফার্স্টে আমি একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব, তারপরে যদি পানির দরকার হয় তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে বেগুনিটা তত বেশি ফুলকো হবে। বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমি একটা বেগুন গোল করে আর লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি, তা না হলে এটা কালো হয়ে যেতে পারে যেহেতু বেগুনে কষ থাকে, তো এর জন্য আমি ভিজিয়ে নিয়েছি। এই পানির ভিতরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ। এইভাবে যদি লবণটা দেয়া হয় তাহলে আর পরে লবণটা মাখিয়ে নিতে হয় না বেগুনে, তো এইভাবে দিয়ে নিলে আর কি ভালো হয়। তো এখন আমি লবণ পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেব। বেসনের ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এখন আমি আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা আপনারা যতটা বেশি ভালোভাবে ফেটিয়ে নেবেন তত বেশি ফুলকো হবে। একটি আঙুল দিয়ে আপনারা এটাকে চেক করে নিতে পারেন যে ব্যাটারটা তৈরি হয়েছে কি না। তো আঙুলের সাথে যখন বেসনটা লেগে থাকবে তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে বেসনের ব্যাটারটা তৈরি হয়েছে। তো এখন আমি লবণ পানি থেকে এই বেগুনটা উঠিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে পানিটা ঝরানোর জন্য। বেগুনি ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম তেল। তেলটা যখন খানিকটা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি এক পিস বেগুন নিয়ে তো বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা মিডিয়াম গরম থাকতে হবে, বেশি গরমে অবস্থায় দেওয়া যাবে না, তাহলে বেগুনিটা পুড়ে যেতে পারে। বেগুনিটা যখন এক পাশ অনেকটা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। বেগুনিটা বেশি উল্টে পাল্টে ভাজা যাবে না, তাহলে অনেক বেশি তেল ঢুকে যাবে, তো এটাকে যতটা সম্ভব কম উল্টিয়ে ভাজতে হবে। তো এখন আমি এটাকে লালচে করে ভেজে নেব। বেগুনিটা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো দেখতেই পারলেন যে কত সহজে মুচমুচে এবং ফুলকো বেগুনি ভাজা যায়। সামনে আসছে রমজান মাস, তো অবশ্যই আপনারা বাসায় বেগুনিটা তৈরি করবেন এবং আপনাদের বেগুনিও ফুলকো এবং মুচমুচে হবে। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা বেগুনি তৈরি করেন আশা করছি অনেক বেশি ফুলকো হবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।